আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে। সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ইরানের তৈরি আটটি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন। এদিকে ইউক্রেনকে অস্ত্র দিলে প্রতিশোধ নেওয়া হবে ইসরায়েলকে রাশিয়ার হুঁশিয়ারি। জানিয়ে দেব ভারত মহাসাগরে আবারও চীনা গুপ্তচরের জাহাজ। এদিকে উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ, চীন রাশিয়াকে দুষছে যুক্তরাষ্ট্র। এবং সর্বশেষ জানিয়ে দেব ইরানের বিক্ষোভ, পাল্টা পাল্টি তোপ বাইডেন ও রাইসির। শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের সংবাদের সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়। ইউক্রেনকে অস্ত্র দিলে প্রতিশোধ নেওয়া হবে ইসরায়েলকে রাশিয়ার কঠিনতম হুঁশিয়ারি। যেকোনো মুহূর্তে তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে, তেল আবিবকে উড়িয়ে দেওয়া হবে, তেল আবিবকে ধ্বংস করে দেওয়ার হুঁশিয়ার দিয়েছে রাশিয়ার পুতিন। দর্শক, এ বিষয়ে আপনার মতামত কি তা কমেন্ট বক্সে কমেন্ট করে লিখে জানান। আর হ্যাঁ বন্ধুরা, অবশ্যই এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দেওয়ার বিশেষ অনুরোধ রইল। ইরানের তৈরি আটটি ড্রোন ভূপাতিত করেছে ইউক্রেন। দক্ষিণ ইউক্রেনের একটি বিমান বিধ্বংসী ক্ষেপণাস্ত্র রেজিমেন্ট রাশিয়ার ছোড়া আটটি ইরানের তৈরি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। শুক্রবার রাতে ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি এ দাবি করেন খবর সিএনএনের। তিনি বলেন, দক্ষিণ ও কেন্দ্রীয় এয়ার কমান্ডের ইউনিট দুটি ক্যালিব্রো ক্রুজ ক্ষেপণাস্ত্র ধ্বংস করেছে। তিনি আরো বলেন, এ সপ্তাহে সবচেয়ে ভয়ঙ্কর যুদ্ধ হয়েছে দনবাসের বাখমুত এবং সোলোদারে। এ সংঘাতে রুশ বাহিনীকে হটিয়ে দনবাসের পূর্বাঞ্চলের কাছাকাছি পৌঁছেছে ইউক্রেন বাহিনী। জেলেনস্কি বলেন, আমরা আমাদের অবস্থান ধরে রেখেছি দনেতস্ক অঞ্চল এবং অন্যান্য কিছু এলাকায়। রুশ সেনাবাহিনীর ইতিমধ্যে তাদের অনেক গোলা বারুদ হারিয়ে এখন সংকটের মুখোমুখি রয়েছে। গত কয়েকদিন ধরে কামিকাজে ড্রোন ব্যবহার করে ইউক্রেনের জ্বালানি স্থাপনার উপর হামলা চালাচ্ছে রাশিয়া। এসব হামলার কারণে রাজধানী কিয়েভ সহ বড় শহরগুলো বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে গেছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন, তারা যেন জ্বালানি ব্যবহার সাশ্রয়ী হন। ইউক্রেনকে অস্ত্র দিলে প্রতিশোধ নেওয়া হবে ইসরায়েলকে রাশিয়ার হুঁশিয়ারি। রাশিয়া হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছে, ইহুদিবাদী ইসরায়েল যদি ইউক্রেনকে অস্ত্র এবং সামরিক সরঞ্জামাদি দিয়ে চলমান এই সংঘর্ষে সহায়তা করে তাহলে তেল আবিবের বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা নেওয়া হবে। রাশিয়ার কূটনীতির সঙ্গে সম্পর্কযুক্ত দুটি সূত্রের বরাত দিয়ে ব্লুমবার্গ টেলিভিশন নিউজ নেটওয়ার্ক গতকাল এ তথ্য দিয়েছে। রিপোর্টে বলা হয়েছে, ইসরায়েল যদি নিজে সরাসরি অথবা তৃতীয় কোনো পক্ষের মাধ্যমে ইউক্রেনকে ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা সরবরাহ করে তাহলে মস্কো তার জবাব দেবে। তবে ইসরায়েলের বিরুদ্ধে রাশিয়া কি ধরনের ব্যবস্থা নেবে ওই রিপোর্টে তা সুনির্দিষ্টভাবে বলা হয়নি। সাম্প্রতিক দিনগুলোতে নানা সূত্র থেকে খবর পাওয়া যাচ্ছে যে ইসরায়েল ইউক্রেনকে অস্ত্র সামরিক সরঞ্জামাদি পাঠানোর চিন্তা করছে। তবে ইসরায়েলে ক্ষমতার পালাবদলের কারণে তেল আবিব এই নীতি অব্যাহত রাখবে কিনা তাই নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু নির্বাচনের পর নতুন সরকার গঠন করতে যাচ্ছেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট পুতিনের সঙ্গে তার সুসম্পর্ক আছে বলে জনশ্রুতিতে রয়েছে। গত 7 অক্টোবর ইসরায়েলের অভিবাসন বিষয়ক মন্ত্রী নেকম্যান শাই বলেছিলেন যে ইরান রাশিয়াকে অস্ত্র দিচ্ছে, সেক্ষেত্রে ইউক্রেনের জন্য এখন ইসরায়েল থেকে অস্ত্র পাওয়ার সময় হয়েছে। এর জবাবে রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেভ বলেছিলেন, ইসরায়েল যদি উন্মাদনার বশে ইউক্রেনকে অস্ত্র দেয় তাহলে তেল আবিবের সঙ্গে মস্কোর সমস্ত সম্পর্ক ধ্বংস হয়ে যাবে। সূত্র পার্স টুডে। ভারত মহাসাগরে আবারও চীনা গুপ্তচর জাহাজ। নয়াদিল্লির উদ্বেগ বাড়িয়ে ভারত মহাসাগরের জলে ঢুকে পড়ল আরও একটি চীনা গুপ্তচর জাহাজ। ইন্দোনেশিয়ার বালি উপকূল থেকে ভারত মহাসাগরে ঢুকে পড়েছে চীনের গুপ্তচর জাহাজ ই-1-6। ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বরাত দিয়ে তথ্য জানায় টাইমস অফ ইন্ডিয়া। প্রতিবেদনে বলা হয়, জাহাজটির গতিবিধির উপর সতর্ক নজরদারি চালাচ্ছে ভারতের প্রতিরক্ষা মন্ত্রণালয়। বঙ্গোপসাগরে ভারতের ক্ষেপণাস্ত্র কর্মসূচির অগ্রগতি সম্পর্কে জানতে চীনের জাহাজ ভারত মহাসাগরে ঢুকেছে বলে ধারণা করছে নয়াদিল্লি। প্রতিরক্ষা মন্ত্রণালয়ের এক কর্মকর্তা জানান, তারা আগেই বিষয়টি সম্পর্কে জেনেছিলেন। কয়েকদিন ধরেই এই জাহাজের গতিবিধি নজরে রাখা হচ্ছে। 2007 সালে নির্মিত 11,000 টনের চীনের নজরদারি জাহাজ ই-1-5 আগস্ট মাসের শেষের দিকে শ্রীলঙ্কার হাম্বনটোটা বন্দরে ভিড়েছিল। বেইজিং শ্রীলঙ্কার কাছে জুলাইয়ের শুরুতে জাহাজটিকে কিছুদিনের জন্য হাম্বোল্ট বন্দরে অবস্থান করার অনুমতি চেয়েছিল। ভারতের আপত্তি উপেক্ষা করে
বেইজিং এর সেই অনুরোধে সাড়া দেয় কলম্বো। মূলত ভারতীয় উপগ্রহের গতিবিধির ওপর নজরদারি চালানোর কাজ করে চীনের এই গুপ্তচর জাহাজ। ঘটনাচক্রে বুধবার ওড়িশা উপকূলে সফলভাবে ফেস দুই ব্যালিস্টিক মিসাইল ডিফেন্স কর্মসূচির অন্তর্গত ইন্টারসেপ্টর এডি এক ক্ষেপণাস্ত্রের প্রথম উৎক্ষেপণ পরীক্ষা করেছিল ডিআরডিও। এই ক্ষেপণাস্ত্র প্রতিরোধী ব্যবস্থা ভারতের আকাশ প্রতিরক্ষাকে অনেক দিক দিয়ে শক্তিশালী করবে বলে মনে করছেন প্রতিরক্ষা বিশেষজ্ঞরা। উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ চীন রাশিয়াকে দোষছে যুক্তরাষ্ট্র। উত্তর কোরিয়ার বছর জুড়ে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পেছনে চীন রাশিয়ার হাত দেখছে যুক্তরাষ্ট্র। দেশটির নিরাপত্তা পরিষদে অভিযোগ করেছে উত্তর কোরিয়ার রেকর্ড ব্রেকিং ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের পেছনে বেইজিং মস্কোর যোগসূত্র রয়েছে। অপরদিকে চীনের দাবি, কোরীয় উপদ্বীপে দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া উত্তেজনা ছড়াচ্ছে। খবর টিআরটি ওয়ার্ল্ড। জাতিসংঘের নিরাপত্তা পরিষদে গতকাল শুক্রবার চীন রাশিয়ার নিন্দা জানিয়েছেন মার্কিন দূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড। তিনি বলেন, গত মে মাসে যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণের বিরুদ্ধে ভেটো দিয়েছিল, কিন্তু তারা এই প্রচেষ্টা ব্যাহত করেছে। উত্তর কোরিয়া নিরাপদ পরিষদের দুই সদস্যদের কাছ থেকে ইন্ধন পেয়ে বেপরোয়া হয়ে উঠেছে। মার্কিন দূত নিরাপত্তা পরিষদের অধিবেশনে বলেন, চীন রাশিয়া উত্তর কোরিয়াকে বারবার ইন্ধন যোগাচ্ছে, তারা উত্তর কোরিয়ার কার্যক্রমকে আরো বেপরোয়া হতে সহায়তা করছে, উত্তর কোরিয়ার বিরুদ্ধে নিষেধাজ্ঞা কার্যকরের বিষয়ে তিনি ঐক্যের আহ্বান জানিয়েছেন। লিন্ডা থমাস বলেন, দক্ষিণ কোরিয়া ও যুক্তরাষ্ট্রের সামরিক মহড়া অন্য দেশের জন্য কোনো হুমকির কারণ নয়। প্রেসিডেন্ট জো বাইডেনও একই মত প্রকাশ করেছেন বলে তিনি জানান। জাতিসংঘে নিযুক্ত ফ্রান্সের রাষ্ট্রদূত নিকোলাস ডি রিভিউ বলেন, উত্তর কোরিয়া তার সপ্তম পরমাণু বোমা পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছে, এজন্য দেশটির ওপর চাপ প্রয়োগ করা উচিত। বর্তমান উত্তেজনা সৃষ্টির পাইতারা অভূতপূর্ব এবং এই নতুন উস্কানি অগ্রহণযোগ্য। ইরানের বিক্ষোভ, পাল্টাপাল্টি তো বাইডেন ও রাইসির। ইরানের নীতি পুলিশ হেফাজতে কুর্দি তরুণী মাশা আমিনীর মৃত্যুকে কেন্দ্র করে দেড় মাসের বেশি সময় ধরে তেহরান সহ বিভিন্ন শহরের বিক্ষোভ চলছে। বিক্ষোভকারীদের ওপর ধরপাকড় অভিযান চালাচ্ছে ইরানি কর্তৃপক্ষ। এ পরিস্থিতিতে ইরানকে মুক্ত করার প্রতিশ্রুতি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। তিনি বলেন, দেশটির বিক্ষোভকারীরা শিগগিরই সরকারের বিরুদ্ধে নিজেদের মুক্ত করতে সফল হবেন। এদিকে বাইডেনের এসব কথা নিয়ে উপহাস করেছেন ইরানের প্রেসিডেন্ট ইব্রাহিম রাইসি। তিনি বলেন, ইরান কখনো যুক্তরাষ্ট্রের কাছে মাথা নোয়াবে না। মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন দেশটির মধ্যবর্তী নির্বাচন নিয়ে প্রচারে ব্যস্ত। ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মিরাকোস্টা কলেজের কাছে তিনি নির্বাচনী প্রচার চালানোর সময় ইরানের বিক্ষোভকারীদের সমর্থনে বেশ কয়েকজন ব্যানার নিয়ে উপস্থিত হন। তাদের উদ্দেশ্য, বাইডেন বলেন, চিন্তা করবেন না, আমরা ইরানকে মুক্ত করতে যাচ্ছি। বিক্ষোভকারীরা দ্রুতই ইরানকে মুক্ত করতে সক্ষম হবে, তবে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র কি ধরনের পদক্ষেপ নেবে তা তিনি স্পষ্ট করেননি। হোয়াইট হাউসের পক্ষ থেকেও কিছু জানানো হয়নি। ইরানে মাশা আমিনীর মৃত্যুর পর সৃষ্ট সরকার বিরোধী বিক্ষোভ 7 সপ্তাহ পেরিয়েছে। গত 16 সেপ্টেম্বর মাশা আমিনীর মৃত্যুর পর দেশটির তরুণ সম্প্রদায় বিক্ষোভ শুরু করে। এ বিক্ষোভে সংহতি জানিয়ে বিশ্বের অনেক দেশে সমাবেশ করেছেন প্রবাসী ইরানিরা।